আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। ঈদ সামনে রেখে আজ থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে, চলবে 27 এপ্রিল পর্যন্ত। তাই শুক্রবার মধ্যরাত থেকেই কমলাপুর রেল স্টেশনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। আজ বিক্রি করা হচ্ছে 27 এপ্রিলের টিকিট। অনলাইনে ই টিকিটিংয়ের মাধ্যমে অর্ধেক ও বাকিটা কাউন্টার থেকে বিক্রি করা হবে। রায়হান শোভনের সহায়তায় বাকিটা জানাচ্ছেন জুবায়ের সানি। ঈদে যেতে হবে বাড়ি, তাই তো টিকিট নামের সোনার হরিণ পেতে কেউ আগের দিন বিকেল, আবার কেউ বা মধ্যরাত থেকে ভিড় জমিয়েছেন কমলাপুরের স্টেশনে। শুক্রবার রাত 2টা, টিকিট বিক্রি শুরু হতে তখনও 6 ঘন্টা বাকি। তাই সময় কাটাতে কাউন্টারগুলোর সামনে কেউ আড্ডা, গল্প গুজব, কাঠলুরু খেলে, আবার কেউ কাটিয়েছেন ঘুমিয়ে। যাত্রীরা অভিযোগ করেন, টিকিট বিক্রিতে শৃঙ্খলা না থাকায় ভোগান্তি বেড়েছে। তারপরও প্রত্যাশা, সব প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে আপন নীড়ে ফেরার। এত বড় একটা প্রতিষ্ঠান, ওরা এখনও ঠিক করতে পারে না যে কোন লাইনে দাঁড়ালে কোন লাইনে টিকিট পাওয়া যাবে। আমরা তখন থেকে বসে আছি একটা লাইনে, এখন আবার অন্য লাইনে নিয়ে যাবে, কে কোথায় যায় কোনো ঠিক নাই। অনলাইনে খুব অল্প সংখ্যক টিকিট থাকে এবং 8টার মধ্যে ঢুকলে আমি দেখা যায় যে আমি একটা টিকিটও পাবো না, মানে মাত্র কয়েক মিনিটের মধ্যে সব টিকিট শেষ হয়ে যাচ্ছে। কমলাপুর রেল স্টেশন থেকে সমগ্র পশ্চিমাঞ্চল ও খুলনাগামী স্পেশাল ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে। অনলাইনের পাশাপাশি কাউন্টারে 50% টিকিট মিলবে। একজন ব্যক্তি সর্বোচ্চ 4টা টিকিট পাবেন এবং অবশ্যই টিকিট কাটতে ন্যাশনাল এনআইডি লাগবে, ন্যাশনাল আইডি কার্ড লাগবে, অথবা যদি ন্যাশনাল আইডি কার্ড কারো না থাকে সেক্ষেত্রে জন্ম নিবন্ধন। 37টা আন্তনগর ট্রেনের প্রায় 6,500 টিকিট এই 28 তারিখ পর্যন্ত দেওয়া হবে। 29 তারিখে আমাদের সাথে যোগ হবে এখান থেকে একটি ঈদ স্পেশাল, সেটা ঢাকা থেকে খুলনাগামী ঈদ স্পেশাল। কালোবাজারি রুখতে ও যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তার খাতিরে স্টেশনে কাজ করছে রেলওয়ে পুলিশ, র‍্যাব, আর্ম পুলিশ ও আনসার ব্যাটালিয়ন। জুবায়ের সানি, আরটিভি, ঢাকা। এদিকে ঈদ উপলক্ষে চট্টগ্রামে রেলের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রাম থেকে 10টি আন্তনগর ট্রেনের সঙ্গে চাঁদপুরগামী 2টি স্পেশাল ট্রেনের আগাম টিকিট দেওয়া হবে, যার 50% অনলাইন এবং বাকি 50% কাউন্টার থেকে দেওয়া হচ্ছে। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে কার্যক্রম। টিকিট নেওয়ার সময় এনআইডি অথবা জন্মসনদের ফটোকপি জমা নেওয়া হচ্ছে। একজন যাত্রী সর্বোচ্চ 4টি টিকিট কিনতে পারছেন। দর্শক, প্রথম দিনে ট্রেনের টিকিট বিক্রির বিষয়ে জানাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আশিকুল আলম এবং চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। আমি শুরুতেই চলে যাব আশিকুলের কাছে। আশিকুল, আজ টিকিট বিক্রির প্রথম দিনে টিকিট প্রত্যাশীদের উপস্থিতি কেমন দেখছেন এবং যাত্রীরা টিকিট পেতে কোনো রকম ভোগান্তি পোহাতে হচ্ছে কিনা, কোনো রকম অভিযোগ রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি জেনে থাকবেন যে টিকিট বিক্রি শুরু হওয়ার ঠিক 8 থেকে 10 ঘন্টা আগে থেকেই কিন্তু অনেক মানুষ এখানে ভিড় করেছেন এবং গতকাল রাত 8টা, রাত 10টায় এসেছেন, এরকম মানুষ এখন টিকিট পাচ্ছেন। তো সবচেয়ে বেশি যে ভোগান্তির কথা বলছিলেন, যে অনলাইনে যে টিকিট প্রাপ্তির যে বিষয়টি, সেটি হচ্ছে কি যে অনলাইনে টিকিট কেনার ক্ষেত্রে তারা কোনো সুযোগই পাচ্ছেন না সাধারণ মানুষ, যে কীভাবে তারা যেভাবে তারা প্রসেস করে টিকিটটি নিচ্ছেন সেক্ষেত্রে এক ধরনের বড় ধরনের জটিলতা রয়েছে, যে কেন তারা টিকিট পাচ্ছেন না। যারা অনলাইনে টিকিট পাচ্ছেন না তারাই কিন্তু এই লাইনে এসে দাঁড়াচ্ছেন এবং তারা বলছেন যে এই ডিজিটাল প্রযুক্তির যুগে যে জায়গায় 5G চালু হয়েছে, সেই জায়গায় তথ্য প্রযুক্তির এত উন্নতির ক্ষেত্রে এই রেলওয়ের কেন নিজস্ব কোনো সার্ভার তৈরি করা হলো না এবং তারা কেন বেসরকারি একটি কোম্পানির দ্বারস্থ হলো এবং একটি টিকিট কাটতে একটি নাগরিককে কেন 8 থেকে 10 ঘন্টা 12 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেক্ষেত্রে যে এই যে জটিলতা, সেই জটিলতা দূর করার জন্যে রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু তারা আহ্বান জানিয়েছেন এবং এখানে যারা আছেন আমরা দেখেছি যে কমলাপুর রেলওয়ে স্টেশনে মোট 26টি কাউন্টারে টিকিট দেওয়া হচ্ছে, এর মধ্যে একটি কাউন্টারে নারীদের এবং যারা প্রতিবন্ধী রয়েছেন তাদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি যারা এখানে দালাল বা দুষ্টচক্রদের দমনে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সচেষ্ট রয়েছেন। আরেকটি বিষয় যে এনআইডি ছাড়া কাউকে টিকিট দেওয়া হচ্ছে না এবং প্রতিজন 4টি করে টিকিট এখানে পাবেন। এছাড়া রাজধানীর অন্যান্য আরও 5টি স্টেশনে কিন্তু এই টিকিট দেওয়া হচ্ছে, তেজগাঁও, কমলাপুর সহ সেখানেও কিন্তু টিকিট বিক্রি হচ্ছে এবং
সেই জায়গাগুলোতেও একই ধরনের আমরা যোগাযোগ করে দেখেছি যে একই ধরনের সমস্যাই কিন্তু হচ্ছে এবং কাউন্টারে দীর্ঘ সময় পর্যন্ত তাদেরকে অপেক্ষা করা হচ্ছে করতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর কমলাপুর থেকে। এখন আমাদের সাথে যুক্ত হবেন চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদ। সাইফুল মাহমুদের কাছ থেকে জানবো চট্টগ্রামের টিকিট রেলওয়ের টিকিট বেচা কেনার সর্বশেষ খবর। সাইফুল আপনাকে ধন্যবাদ। ঈদ মানি আসলে আনন্দ, ঈদ মানি বাড়ি যাওয়া, এই বিষয়টিকে সামনে রেখে চট্টগ্রাম রেল কর্তৃপক্ষ ঈদের আগাম টিকিট বিক্রি শুরু করেছে আজ সকাল থেকেই। চট্টগ্রামে 10টি আন্তনগর ট্রেনের টিকিট এবং সেই সাথে 2টি স্পেশাল চাঁদপুরগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে। তবে টিকিট কিন্তু কাউন্টার কিন্তু এখনও ফাঁকা, সকালে যদিও একটু ভিড় ছিল এখন কিন্তু অনেকটা ফাঁকা, যেহেতু আজকে প্রথম দিন সেই জন্য কিন্তু লোকজন কিন্তু আসলে টিকিটের প্রতি সেরকম আগ্রহ দেখাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে কালকে পরশু দিন থেকে আরও ভিড় বাড়তে পারে। কাউন্টার থেকে 50% টিকিট এবং ই টিকিটের অনলাইনের মাধ্যমে কিন্তু 50% টিকিট নিতে হবে এখান জানিয়েছেন এখানকার স্টেশন মাস্টার কর্তৃপক্ষ। তবে একজন ব্যক্তি 4টার বেশি টিকিট নিতে পারবে না। টিকিট নিতে যারা আসবেন তারা অবশ্যই এনআইডি কার্ডের ফটোকপি অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। এবং আরেকটি বিষয় আমাদেরকে জানিয়েছেন, ঈদের অগ্রিম টিকিট কিন্তু ফেরত নেওয়া হবে না বলে জানিয়েছেন এখানকার যিনি স্টেশন মাস্টার আছে উনি। এবং স্পেশাল যেই 2টি ট্রেন আছে সেই ট্রেনের টিকিটগুলো কিন্তু অনলাইনের মাধ্যমে দেওয়া হবে না, সেগুলি কিন্তু কাউন্টারে এসে নিতে হবে এবং সেই টিকিটগুলো কিন্তু আর ফেরত নেওয়া হবে না। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে স্টেশনের সর্বশেষ সংবাদ। সাবিনা সাইফুল এবং আশিকুল আপনাদের দুজনকে ধন্যবাদ। এতক্ষণ রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে জানাছিলেন সাইফ আশিকুল আলম এবং চট্টগ্রাম থেকে জানাছিলেন সাইফুল মাহমুদ। রংতুলির আছড়ে নতুন হচ্ছে ফিটনেসবিহীন শত শত লক্কর ঝক্কর বাস। ঈদ এলেই অতিরিক্ত যাত্রী পরিবহনের আশায় বাস মালিকদের এমন কারসাজি এবারও থেমে নেই। নতুন রঙে খোলস বদলানো ঝুঁকিপূর্ণ যানবাহন ঠেকাতে কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপ চায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট। আলাউদ্দিন আলীর ক্যামেরায় জুলহাস কবিরের রিপোর্ট দেখুন। ঈদ ঘনিয়ে আসায় এখন রাত দিন এক করে কাজ চলছে রাজধানীর গাড়ি মেরামত কারখানায়। ঈদযাত্রার অন্যতম গণপরিবহন বাস, তাই তো গেল কয়েক ঈদের তুলনায় এবার অধিক যাত্রী পরিবহন করতে প্রস্তুত হচ্ছে কয়েক হাজার ফিটনেসবিহীন যান। ঢাকার গাবতলি ছাড়াও আমিনবাজার, হেমায়তপুর, নবীনগর, বাইপাইল, ডেমরা, কাজলা, যাত্রাবাড়ি, দনিয়া, আবদুল্লাপুর সহ অন্যান্য এলাকার গাড়ি মেরামত শ্রমিকদের এখন দম ফেলার সময় নেই। লক্কর ঝক্কর বাসগুলোকে নতুন চেহারা দিয়ে ঈদের আগেই মহাসড়কে নামানোর তৎপরতা শেষ পর্যায়ে। স্বল্প পরিচিত কোম্পানিগুলোই প্রশাসনের চোখ ফাঁকি দিতে ফিটনেসবিহীন বাসকে নতুন সাজে বিশেষ সার্ভিস নামে প্রস্তুত করছে। আনফিট গাড়িগুলো আপনার সড়কে হঠাৎ করে দেখা যায় তারা থামতে পারে না বা কোনো ইন্ডিকেটর নাই বা ব্রেকের সমস্যা থাকে বা চাকায় সমস্যা থাকে, ফলে দেখা যায় এরা যে কোনো সময় দুর্ঘটনা ঘটায় নিচে অথবা অন্য কোনো আপনার সড়ক ব্যবহারকারীর দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। এবার গেল কয়েক ঈদের তুলনায় অধিক সংখ্যক মানুষ ঢাকা ছাড়বে। ফিটনেসবিহীন এসব বাসে সড়ক দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়বে বলে আশঙ্কা এআরআই এর। মালিক যারা রয়েছে তারা যেন কোনো আনফিট গাড়ি না নিয়ে আসে সড়কে, সেই জন্য কিন্তু আপনার একটা স্ট্রং মেসেজ সরকারের পক্ষ থেকে দেওয়া প্রয়োজন এই ঈদের যাত্রাকে আপনার স্বস্তি দেওয়া করার জন্য। লক্কর ঝক্কর বাসে চলাচল ঠেকাতে বাস মালিক সমিতি কঠোর পদক্ষেপ নিয়েছে বলে দাবি এই পরিবহন নেতার। যে পরিমাণ গাড়ি আছে তার চাইতে অনেক বেশি পরিমাণ যাত্রী ওই সময় যাতায়াত করে, সেই সুযোগে অনেক গাড়ি আমাদের ঢাকায় ঢুকে যায় যেগুলো আসলে মফস্বলে চলে, ফিটনেসবিহীন বা গাড়িগুলো না চলতে পারে, সেগুলো আমরা সবসময় পদক্ষেপ নেই এবং এবছরও সে পদক্ষেপটা থাকবে। তবে পরিবহনগুলোতে নতুন রং লাগানোকে স্বাগত জানিয়েছে বিআরটিএ। ফিটনেসবিহীন গাড়ি বন্ধে নজরদারি থাকবে বলে জানায় সংস্থাটি। ফিটনেসবিহীন গাড়ির বিষয়ে তো আমাদের বিআরটিএর মোবাইল কোড আছে এবং জেলা প্রশাসনের মোবাইল কোড আছে। মোবাইল কোডের আওতায় যে সমস্ত গাড়ি ধরা পড়বে ফিটনেসবিহীন গাড়ি, সেগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। দুর্ঘটনা রোধে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ভূমিকা চান ভুক্তভোগীরা। জুলহাস কবির, আরটিভি, ঢাকা। আসছে ঈদ উপলক্ষে নীলফামারীতে লাচ্ছা সেমাই তৈরি হচ্ছে নোংরা আর অস্বাস্থ্যকর পরিবেশে। সৈয়দপুর ও এর আশপাশে বেশ কিছু কারখানায় মানহীন ডালডা আর পোড়া পাম অয়েলে ভেজে মুখরোচক লাচ্ছা সেমাই তৈরি করছে একটি অসাধু চক্র, যা খেলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানান বিশেষজ্ঞরা। নীলফামারী থেকে হাসান রাবি প্রধানের তথ্যচিত্রে বিস্তারিত থাকছে শাহাবুদ্দিন সাহেবের রিপোর্টে।
অস্বাস্থ্যকর পরিবেশ, সঙ্গে নিম্নমানের পাম অয়েল, কেমিক্যাল আর রং দিয়ে তৈরি হচ্ছে ঈদের খাদ্য তালিকার অন্যতম অনুষঙ্গ লাচ্ছা সেমাই। বাজারের চাহিদা আর মৌসুমি ব্যবসায়ীদের মুনাফার বিপরীতে একেবারেই বিলীন পণ্যটির মান। রুচিশীল আর মুখরোচক ভেবে ভোক্তারা এই সেমাই খেলেও তৈরির পরিবেশটা এমনই করুন আর নোংরা। নীলফামারীর সৈয়দপুর পৌর শহরের ডায়মন্ড কনফেকশনারিতে নিম্নমানের পাম অয়েল আর ডালডায় ময়দার খামি দিয়ে চলছে খোলা হাতের কসরত। শ্রমিকের হাতের কসরতে তৈরি সেমাইয়ের বল আর পোড়া পাম অয়েলে ভাজা হলে তৈরি হয় তথাকথিত চকচকে ঘিয়ে ভাজা এক নম্বর লাচ্ছা সেমাই। সৈয়দপুর জুম্মাপাড়া আজাদ ফুড প্রোডাক্টস কারখানায় চরম নিম্নমতায় তৈরি হচ্ছে এই লাচ্ছা সেমাই। নিম্নমানের হয় ঝাড়ু ডাড়ু দিয়েছে, একটু পয়সা করে একটু মালা একটু পড়ে গেছে। এর আগে কারখানায় মানে আপনার মুরগি ফার্ম ছিল এর আগে এখানে। এ ধরনের মানহীন খাবারে দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়বে ভোক্তারা বলছেন বিশেষজ্ঞরা। ক্ষতিকর প্রভাবটা দুই ভাবে পড়তে পারে, একটা অ্যাকুট ইফেক্ট হলো যে তার ফুড পয়জনিং দেখা দিতে পারে, দীর্ঘমেয়াদী যে সমস্যা ক্যান্সার হতে পারে। খাদ্যের মান নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে দাবি জেলা প্রশাসকের। খাদ্য আইনে প্রতিনিয়তই মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং আমরা আইন এবং বিধি অনুসারেই কাজগুলো করে থাকি। যারা মানে নিয়মিতভাবে এই কাজগুলির সাথে যুক্ত তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনা। সচেতনতার পাশাপাশি ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশের সেমাই তৈরি বন্ধে কর্তৃপক্ষকে আরো কঠোর হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি। এবার বিকাশ ঈদ ফ্যাশনের খবর জানাবো। উৎসবের সব বয়সীদের কাছেই প্রয়োজনীয় অনুষঙ্গ পোশাক, আর পুরুষদের প্রথম পছন্দ থাকে পাঞ্জাবি। এই ঈদে ব্র্যান্ড সবগুলো শার্ট টি শার্টের পাশাপাশি পুরুষদের জন্য নিয়ে এসেছে বাহারি রং আর ডিজাইনের পাঞ্জাবি ও কাবরির কালেকশন। ঈদের সময় এগিয়ে আসায় এরই মধ্যে মার্কেট শপিং মলের শোরুমগুলোতে ভিড় করেছেন ক্রেতারা। আরো জানাচ্ছেন সাদিয়া কানিজ। ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দে বাড়তি মাত্রা যুক্ত করে শপিং। এই ঈদে পুরুষদের বিভিন্ন পোশাকের পসরা সাজিয়েছে ডিমান্ড ফ্যাশন। আপনাদেরকে ঘুরে দেখাবো নতুন কি কি কালেকশন আছে তাদের এখানে। পাঞ্জাবি দেখতে আসছি আর এখানে দেখলাম যে ছাড় আছে, তো এটা আমি দেখতে আসছি, দেখি পছন্দ হলে নিব। যেহেতু এবার গরম বেশি তো এবার একটু পাতলা, যেগুলো তো গরম কম লাগবে এগুলোই পরতে হবে। আমাদের মেন ফোকাসটাই থাকে আসলে আপনাদের কাবলি পাঞ্জাবির ওপর। কেনাকাটায় আপনাদের কাস্টমারদের জন্য সুযোগ সুবিধা থাকছে, আমাদের ফ্ল্যাট 20% চলছে, তাছাড়া আমাদের এক্সট্রা কিছু ডিসকাউন্ট সেটা হচ্ছে বিকাশ দিচ্ছে 20% ক্যাশব্যাক। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে সাশ্রয়ী মূল্যের পোশাকের কালেকশন রেখেছে ডিমান্ড, জানালেন এখানকার বিক্রেতারা। এখানে সর্বনিম্ন 300 টাকা থেকে 4,000 টাকা মূল্যের পোশাকের কালেকশন পাচ্ছেন আপনিও। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি নেতা মকবুল হোসেনকে রিমান্ডের জন্য আদালতে নেওয়া হবে আজ। তাকে রিমান্ডে এনে সহিংসতার ঘটনার মদতদাতা ও অস্ত্রধারীদের বিষয়ে তথ্য পাবার আশা তদন্তকারীদের। গতকাল বিকেলে ধানমন্ডির বাসা থেকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয় প্রধান আসামি মকবুলকে। এদিকে সংঘর্ষের ঘটনায় মোট 4টি মামলা দায়ের করা হয়েছে, আসামি করা হয়েছে প্রায় 1,500। চট্টগ্রাম নগরীর চেরাগি পাহাড় এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আসকার বিন তারেক নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। গতকাল সন্ধ্যায় ইফতারের পর আন্দরকিল্লা মোড়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম ও নাসিরউদ্দিন সমর্থিত সাব্বির ও সৈকত গ্রুপের মধ্যে কথা কাটাকাটি ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে চেরাগির মোড়ে দুই গ্রুপের মধ্যে আবারও সংঘর্ষ হয়। এতে ছুরিকাঘাতে আহত তারেককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। তারেক নগরের কোতোয়ালি থানার এনায়েত বাজার এলাকার বাসিন্দা।
চট্টগ্রামের সন্দ্বীপ উপকূলে স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ তিন শিশুর মধ্যে আরও একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে সন্দ্বীপের উড়িরচরে শিশুটির মৃতদেহ দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় জেলেরা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে সেটি উদ্ধার করে। নিখোঁজ বাকি এক শিশুকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনীর ডুবুরি দল। গেল বুধবার একটি স্পিডবোট 23 জন যাত্রী নিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ঘাট থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে যাওয়ার সময় ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। উজানে বৃষ্টিপাত না হওয়ায় সুনামগঞ্জের সুরমা সহ সকল নদনদীর পানি কিছুটা কমেছে। এতে কৃষকদের মাঝে স্বস্তি দেখা দিলেও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে শতাধিক হাওরের বাঁধ। বন্যার ভয়ে আধাপাকা ধান কাটছেন কৃষকরা। সব হাওরের ধান কাটা চলায় দেখা দিয়েছে শ্রমিক সংকট। শুক্রবার পর্যন্ত হাওরে 64% ধান কাটা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা কৃষি কর্মকর্তা বিমল চন্দ্র সোম। করোনার সংক্রমণ কম থাকায় বন্দরনগরী চট্টগ্রামে জমে উঠেছে ঈদ বাজার। ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা। নগরীর অভিজাত মার্কেট ও শপিং মলগুলো সেজেছে নতুন সাজে। ক্রেতাদের উপচে পড়া ভিড়ে বেচা কেনা জমে উঠেছে বলে জানান ব্যবসায়ীরা। চট্টগ্রাম প্রতিনিধি সাইফুল মাহমুদের তথ্যচিত্রে দীপ্তচন্দ্র পালের রিপোর্ট দেখুন। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গত 2 বছর মন্দা ছিল বিশ্ব অর্থনীতিতে। তবে এবার করোনা সংক্রমণ কম থাকায় বন্দরনগরী চট্টগ্রামে জমে উঠেছে ঈদ বাজার। রোজার ঈদকে ঘিরে শুরু হয়েছে কেনাকাটা। মার্কেটে পাল্লা দিয়ে বাড়ছে সাধারণ ক্রেতার উপস্থিতি। রয়েছে বাহারি ডিজাইনের দেশি বিদেশি পোশাক। কেনাকাটা করতেছি, কিছু নতুন কালেকশন আছে, দেখে দেখে কিনতেছি আর কি, ভালোই লাগতেছে। যা কিছু আমি কিনেছি আমার বিশেষ বেবির জন্য, সাধ্যের ভিতরে, সাধ্যের বাইরে না। এবছর অনেক কেনাকাটায় মানুষজন অনেক স্বতঃস্ফূর্ত এবং মার্কেটে অনেক বেশি লোকজন, কেনাকাটা অনেক বেশি হচ্ছে। রমজানের প্রথম 2-4 দিন বেচা কেনা একটু কম থাকলেও এখন ক্রেতার উপস্থিতি অনেকটাই বেড়েছে। বেচা কেনাও আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন বিক্রেতারা। 2 বছরের তুলনায় এবার অনেক ভালোই বেচা কেনা হচ্ছে, আর আমরা ক্রেতাদের চাহিদা অনুযায়ী ওনাদের পণ্যগুলো ওনাদের কাছে পৌঁছে দিতে পারছি। আর আমাদের যে প্রোডাক্টগুলো আছে কাস্টমারের চাহিদা খুব ভালো, কাস্টমারকে আমি ফুলফিল সাপোর্ট দিতে পারতেছি। গত 2 বছর তো আমাদের ব্যবসা হয় নাই, এখন মোটামুটি কভার করার ট্রাই করতেছি, কাস্টমারদেরও রেসপন্স পাচ্ছি। করোনার লোকসান কাটিয়ে ব্যবসায়ীরা ঈদকে ঘিরে লাভের মুখ দেখবেন, সেই সঙ্গে ঈদে নতুন পোশাক পরে সবাই ঈদ আনন্দ ভাগাভাগি করবেন এমনটাই প্রত্যাশা সবার। দীপ্তচন্দ্র পাল, আরটিভি। সকালের সংবাদ এ পর্যন্তই। সবচেয়ে সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।